নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতি কথায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব দেবশিল্পী বিশ্বকর্মার নানা অজানা কাহিনী। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ভাদ্র মাসে সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে। বিশ্বকর্মাকে সমস্ত রকম নির্মাণ শিল্পের দেবতা বলা হয়। তাই যারা নির্মাণ বা কারিগরি শিল্পের সাথে যুক্ত, তারা মহা ধুমধামের সাথে এই পুজো পালন করে থাকেন। হিন্দু পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা দেবশিল্পী নামে পরিচিত। দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা বিশ্বকর্মার মাতা এবং অষ্টবসুর প্রভাস তার পিতা। আবার কোনো কোনো মতে ব্রহ্মার নাভি থেকে বিশ্বকর্মার সৃষ্টি হয়েছিল। বিশ্বকর্মার চারটি হাত, এক হাতে দাড়িপাল্লা ধারণ করে আছেন যা জ্ঞান এবং কর্মের প্রতীক, আরেক হাতে হাতুড়ি যা শিল্প নির্মাণের সাথে জড়িত। এই দাড়িপাল্লা ধারণেরও তাৎপর্য আছে, কারণ জ্ঞানের দিকে বেশি আগ্রহী হলে কর্মকে অবহেলা করা হয় আর কর্ম না করলে জীবনে সাফল্য আসে না। অন্যদিকে শুধু কর্ম করে গেলে জ্ঞান অর্জন হবে না, তাই দাড়িপাল্লা জ্ঞান এবং কর্মের মধ্যে সমতা বজায় রাখে। বিশ্বকর্মার বাহন হল হাতি। বিশ্বকর্মার ডান পাশের ওপরের হাতে থাকে ছেনি এবং নিচের হাতে থাকে কুঠার। পুরাণের প্রণাম মন্ত্রে বিশ্বকর্মাকে মহাবীর বলে বর্ণনা করা হয়েছে। আর দেবতা বিশ্বকর্মা যেমন মহাবীর, ঠিক তেমনি তার বাহন কেউ হতে হবে তেমনি, যাতে তাকে বহন করার ক্ষমতা তার থাকে। তাকেও হতে হবে অমোঘ ক্ষমতার অধিকারী। আর স্থলভূমিতে হাতির মতো শক্তিশালী প্রাণী দুটি দেখতে পাওয়া যায় না। হাতির এই ক্ষমতার ব্যবহার শুধু আজ থেকে নয়, বহু প্রাচীনকাল থেকেই মানুষ করে আসছে। প্রাচীনকালে রাজারা যুদ্ধে যাবার সময় সঙ্গে নিয়ে যেত হাতির বাহিনী, আর এই বাহিনী তারা প্রবলভাবে ব্যবহার করতেন যুদ্ধে। যাদের কাছে এই হাতি বাহিনীর সংখ্যা বেশি থাকত, যুদ্ধে তাদের জয় ছিল নিশ্চিত। তাই এই স্থলভূমির অন্যতম শক্তিশালী প্রাণী মহাবীর বিশ্বকর্মার বাহন হবার যোগ্যতা অর্জন করে। আবার অন্য দিক দিয়ে ভাবলে হাতির কিন্তু কোনো হাত নেই, তবে তার আছে একটি সুর। এই সুরকে আবার কর বলা হয়, তাই হাতির আরেক নাম কড়ি। হাতি এই সুরের মাধ্যমেই জল পান করে, খাবার সংগ্রহ করে, গাছের ডালপালা ভেঙে বা সুর দিয়ে জড়িয়ে ধরে সব কিছুকে। সুরকে হাতি নানা রকমভাবে ব্যবহার করে, এর দ্বারা তার শিল্পকর্ম প্রকাশ পায়। অর্থাৎ শিল্পের মাধ্যমেই কর্মসংস্থান করে হাতি তার সুরের মাধ্যমে। এই দিক দিয়ে যেহেতু বিশ্বকর্মা কর্মের দেবতা এবং হাতি সুর দিয়ে নানান কর্মে সিদ্ধ, তাই হাতিকেই বিশ্বকর্মার বাহন হিসেবে মেনে নেওয়া হয়েছে। হাতিকে দিয়ে প্রাচীনকাল থেকেই অনেক কাজ করানো হয়। মাহুতের নির্দেশে হাতিদের দিয়ে অনেক ভারী মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। দুর্গম রাস্তায় যাতায়াতের কাজে হাতি ব্যবহার করা হয়। আর এই সব কাজ করার সময় মাহুতের কাছে হাতিদের অবস্থা একদমই শান্ত থাকে। অর্থাৎ কাজের সময় ঠান্ডা ভাব থাকলেই কাজের মাধ্যমেই শিল্পের বিকাশ সম্ভব। তেমনি বিশ্বকর্মা হলেন সূক্ষ্ম শিল্পকর্ম থেকে বৃহৎ প্রাসাদ নির্মাণ অর্থাৎ সকল প্রকার কর্মের দেবতা। তাই এখানে কাজের নিপুণতা যেমন দরকার, তেমনি চাই দৈহিক ক্ষমতা এবং মাথা ঠান্ডা রাখার ধৈর্য। শ্রমিক হাতির মধ্যে এই সকল গুণ রয়েছে, তাই বিশ্বকর্মার বাহন হিসেবে হাতি একেবারেই যুক্তিসঙ্গত। ঋগ্বেদের বর্ণনায় পাওয়া যায় আকাশ ও পৃথিবী সবটাই প্রথমে জলে পরিপূর্ণ ছিল।
পরে জলভাগ বাড়তে বাড়তে ক্রমশ তা দূরে সরে যেতে থাকে। সেই সময় বিশ্বকর্মাই তা নিরীক্ষণ করে ভূলোক এবং দুর্লোককে আলাদা করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। এই বিশ্ব তারই কর্মের প্রতীক, তাই তার নাম বিশ্বকর্মা। হিন্দু পুরাণ মতে বিশ্বকর্মার শিল্পের ছোঁয়া সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সব যুগেই পাওয়া যায়। সত্যযুগে বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রের জন্য স্বর্গপুরী নির্মাণ করেন, যেখানে ইন্দ্রদেব অন্যান্য দেবতাদের সাথে সেই প্রাসাদে বসে মর্ত্যলোক শাসন করতেন। ত্রেতাযুগে বিশ্বকর্মা সোনার লঙ্কা সৃষ্টি করেছিলেন। এই সোনার লঙ্কা তিনি মহাদেবের জন্য তৈরি করেন। গৃহপ্রবেশের পুজোয় মহাদেব রাবণকে পুজোর জন্য আমন্ত্রণ করেন। পুজোর পর দক্ষিণা হিসেবে রাবণ সেই সোনার লঙ্কায় মহাদেবের কাছে চেয়ে বসেন। মহাদেব সোনার লঙ্কা রাবণের হাতে তুলে দেন। তারপর থেকে রাবণের রাজধানী এই সোনার লঙ্কা বা স্বর্ণলঙ্কা। দ্বাপর যুগে বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী তৈরি করেন। মহাভারতে দ্বারকা শ্রীকৃষ্ণের কর্মভূমি হিসেবে উল্লিখিত। এটি বিশ্বকর্মার অন্যতম সৃষ্টি। কৌরবদের জন্য হস্তিনাপুর এবং পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মাই নির্মাণ করেন। এই ইন্দ্রপ্রস্থ ছিল তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য, যেখানে পুরোটাই ছিল মায়া দিয়ে তৈরি। এই মায়ানগরের মায়া বুঝতে না পেরে দুর্যোধন চলতে চলতে জলে পড়ে যান। এছাড়াও কুবেরের অলকাপুরী, পুষ্পরথ, রাবণের রাজপ্রাসাদের সঙ্গে সুন্দর উদ্যান, কুঞ্জর পর্বতে অবস্থিত অগস্ত্যমুনির ভবন, এসবই বিশ্বকর্মার সৃষ্টি। আবার পুরাণ মতে ভগবান বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল, পরশুরামের ধনুক সবই বিশ্বকর্মার সৃষ্টি। চণ্ডীতে উল্লেখ পাওয়া যায় মহিষাসুরের সাথে যুদ্ধের জন্য মহামায়াকে বর্ষা, অবেদ্য কবচ, আরও শক্তিশালী অস্ত্র বিশ্বকর্মাই প্রদান করেছিলেন। বিশ্বকর্মা জগতের কল্যাণার্থে বাস্তু নির্মাণের ওপর গ্রন্থ রচনা করে গেছেন। পুরাণে উল্লেখ আছে চারটি বেদের মতো চারটি উপবেদও আছে। এইগুলি হল আয়ুর্বেদ, ধনুবেদ, গান্ধববেদ এবং স্থাপত্যবেদ। এই স্থাপত্যবিদ্যার রচয়িতা বিশ্বকর্মা। তাকে বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার বলা হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না।